মুহূর্তে তোমার সামনে মালাকাল মউত আজরাইল দাঁড়ায়া যাইতে পারে। আমার বাবারা ভাইয়া বন্ধুরা, চতুর্থ নাম্বারে যে ফেরেশতা কেন আপনারা আমার সামনে দাঁড়াইব, ওই ফেরেশতা সালাম দেওয়ার পরে চোখের পানি গলায় কানতে শুরু করে দিবে। কারণ ইতিপূর্বে তিনজন ফেরেশতা যারা সাক্ষাৎ করেছে এরা কিন্তু 24 ঘন্টা ডিউটি করে নাই। মানুষ যখন ঘুমিয়ে যায় তার খাবারের প্রয়োজন হয় না, মানুষ যখন ঘুমিয়ে যায় হাঁটার প্রয়োজন হয় না, কিন্তু যেই ফেরেশতা 4 নম্বর আপনার আমার সঙ্গে দেখা করবে, এই ফেরেশতা বলবে ও আল্লাহর বান্দা, তারা মাঝে মধ্যে অবসর ছিল, মাঝে মধ্যে ডিউটি করেছে, কিন্তু আমি দুনিয়ার জমিনে তুমি যেই দিন এসেছো ওই দিন থেকে অদ্য পর্যন্ত 1 সেকেন্ডের জন্য অবসর নাই। কারণ হইল আমার দায়িত্ব হইল তোমার এই ভিতর থেকে বাতাসটা বাহির হয়, এই বাতাসটাকে ভিতরে দেওয়া, ভিতর থেকে বাহির করা। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, আমি আমার ডায়েরি খুলে দেখি রে, এই পৃথিবীর জমিনে মাত্র 1 মিনিট সময় তুমি অবস্থান করবে, তারপরে আমার ডায়েরির মধ্যে তোমার হায়াতের জিন্দেগি নাই। এই বাতাসটা যখন তোমার ভিতর থেকে বাহির হয় আমি ডাকতে বলি আল্লাহ তোমার বান্দার ভিতরে বাতাস কান্না দেবো কিনা, আমার আল্লাহ হুকুম দিলে বাতাসটাকে আমি ভিতরে দেই, আবার ভিতরে দেওয়ার পর ডাকতে বলি মাহবুব তোমার বান্দার ভিতর থেকে বাতাস কান্না বাহির করবো কিনা, আমার আল্লাহ হুকুম দিলে বাতাসটা আমি বাহির করি। আমি আমার ডায়েরি খুলে দেখি রে, মাত্র 2 মিনিট পরে এই দেহ পিঞ্জর থেকে বাতাস কান্না একবারে বের হয়ে যাবে, ভিতরে দেওয়ার আর কোনো হুকুম চলবে না। আমার বাবারা ভাইয়ারা বন্ধুরা, নবীর পাগলারা বলি আল্লাহর পাগলারা, বন্ধুরে পৃথিবী থাকার জায়গা না, ইচ্ছা করলো থাকা যাবে না, আজকে না হয় কালকে আপনাকে আমাকে দুনিয়া ছাড়তে হবে, কথা বলেন ঠিক কিনা? বন্ধু আল্লাহর হাবিব বলে উম্মত রে, তুমি যদি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ো, 1 নম্বর নামাজে বান্দার মরণ হবে ঈমানের সাথে। কিসের সাথে? জোরে বলেন ঈমানের সাথে। আরো জোরে বলেন ঈমানের সাথে। অমন্ত 2 নম্বর পুরস্কার হলো আল্লাহর হাবিব বলে ও আযাবুল কবর, নামাজি বান্দা বান্দি যারা তাদের কবরে কোনো আযাব হবে না। নামাজের দরকার আছে না নাই? জোরে কম। আমার বাবার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ রাসূল বলে নামাজি বান্দা বান্দির কবরে আযাব হবে না। ও দুনিয়ার মানুষ, এই পৃথিবীর জমিন থেকে যখন বিদায় হয়ে যাইবা, নামাজি বান্দা বান্দি নয় প্রত্যেকটা কবরবাসীর জন্য কবরের সময়টা হবে আসরের নামাজের সময়। দিনের বেলায় দাফন করা হোক অথবা রাতের বেলায় দাফন করা হোক, দিনের 10টা বাজুক আর 2টা বাজুক, মাইয়েতকে যখন কবরের মধ্যে রাখবেন, রাতের বেলায় মাইয়েতকে কবরের মধ্যে রাখবেন, মুনকার এবং নাকির যখন তাকে প্রশ্ন করার জন্য সোজা করে বসাইবে, রুহুটা দিবে সোজা করে বসাইব, ওই সময়টা থাকবে আসরের নামাজের সময়। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন নামাজ? আসরের নামাজ কোন সময় পড়ে? বিকাল বেলা, বেলাটা লাল হওয়ার আগে। কথা কোন ঠিক? আমার বাবারা বাড়ি খেয়াল করুন, আল্লাহর হাবিব বলে লোকটা যদি নামাজি হয় যখন মন করে নাকি ওই ব্যক্তিকে প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে, রবের পরিচয় যখন জানতে চাইবে ওই বান্দার চোখ 2টা খুলবে, খোলার পরে দেখবে পশ্চিম দিকে বেলাটা লাল দেখা যায়। কি দেখা যায়? লাল দেখা যায়। ডাকতে বলবে ফেরেশতারি, ও ফেরেশতারা, এই কবরের মধ্যে আমি নতুন এসেছি, আর তো কোনোদিন আমি আসি নাই। ফেরেশতারা আমি এখানে রাস্তাঘাট চিনি না, তোমরা আমার একটু ওযুর পানি দাও, আমি ওযু করে আগে আসরের নামাজটা আদায় করি, পরে তোমাদের জবাব দিব। কোন নামাজ করব? আরো জোরে গান। আমার বন্ধুরা, ফেরেশতারা বলবে মাহবুব আমরা কার কবরে এসেছি, তোমার বান্দা দিয়ে আমাদের কাছে ওযুর পানি চায়,
সে নাকি উযু করে আসরের নামাজ পড়বে। আমার আল্লাহ বলবে, ফেরেশতারা আমারে বান্দাকে ডিস্টার্ব করো না, নাওমু নাওমুল উরুস, আমারে বান্দারে তোমরা ঘুম পাড়ায় দাও, কারণ আমারে বান্দা দুনিয়ার জমিনে কখনো নামাজ ছাড়ে নাই। কবরের মধ্যে আয়েশা যখন দেখছে বেলাটা আসরের নামাজের টাইম, আমার বান্দার আসরের নামাজের কথা মনে পড়ে গেছে। ও ফেরেশতারা তোমরা চলে আসো, আমি আল্লাহ আমার বান্দার পক্ষ থেকে তোমাদের কবরের প্রশ্নের জবাব দিয়া দিলাম। নামাজের দরকার আছে না নাই? আমার বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, ও পর্দা মেশিন, আমার মা বোনেরা, বন্ধু বাপ ভালো, তার বেটা ভালো, মা ভালো, তার জি গাই ভালো, তার বাসুর ভালো, দুধ ভালো, তার কি কথা বলেন ঠিক কিনা? বাবায় যদি নামাজি হয়, মায়ের যদি নামাজি হয়, ওই মায়ের গর্ভে যতগুলো সন্তান হবে প্রত্যেকটা সন্তান হবে আল্লাহর ওলি, গাউসে পাক আব্দুল কাদেরের মতো, কথা বলেন ঠিক কিনা? বাবায় নামাজ পড়ে না, মায় যদি বসে বসে ডিশের লাইন দেখে ওই গর্ভে সন্তান হবে, তবে ওই লোকটা আব্দুল কাদের মতো হবে না, এই লোকটা নতুন প্রজন্মের শাকিব খান নায়ক হইল, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, হাতে পায়ে ধরে বলব, আমি গুনাহগার হতে পারি, তবে একটা বিষয় আমার মধ্যে সাহস আছে, সেই সাহসটা হলো আমি গুনাহগার, আমি মুসাফির, আমার সঙ্গে অসংখ্য আলেম আছে, আছে না নাই? আমি গুনাহগারের মন বলে ইচ্ছা করলে দোয়া করলে আল্লাহ দরবারে হাত তুললে আমার আল্লাহ আলেমদের হাত কখনো জিরায় না, আলেমদের খাতিরে আমাদেরকে মাফ করে দিবে। সবার প্রতি অনুরোধ থাকবে, জীবন অতিবাহিত করেছেন, যতটুকু নামাজ কাজা হয়ে গেছে ছেড়ে দিয়েছেন, আল্লাহর দরবারে তওবা করেন, এই মজলিসের মধ্যে বসিয়া নিয়ত করেন, মাবুদরে হায়াতে জিন্দিগিতে যতদিন বাঁচায় রাখো, পাঁচ ওয়াক্ত দৈনন্দিন নামাজ পড়ার তৌফিক দিও, ঘুরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি কে পাইল যারা ধন্যতাদের জীবনে, ভয় নাই তাদের কোন কালে, ভয় নাই তাদের মরণে, দুনিয়ার জমিনে ইমানদার বান্দা বান্দি ইমানের যে কবরের মধ্যে যায়, ওই কবরের সময়টুকু হলো এমন একটু সময় কবরের মধ্যে অবস্থান করবে, ইসরাফিল সিংহের মধ্যে ফু দিয়ে দিব। নবীজি বলেন, নামাজি বান্দা বান্দি কবরের সময়টুকু এইটুকু সময় হবে, দুই রাকাত ফজরের নামাজের ফরজ করতে যেইটুকু সময় লাগে। আল্লাহর হাবিব বলেন, ইমানদার বান্দা বান্দির জন্য কবরের কোটি কোটি বছর হবে এইটুকু সময়। জোরে কন্যা সুবহান। আমার বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, আবার নামাজ পড়ে দেখা যায় কিন্তু নামাজের ফাঁকে ফাঁকে পিতা মাতার অবাধ্য হয়নি। নামাজ পড়ো, মক্কার ইমাম হও, বাইতুল মুকাররমের ইমাম হও, তোমার প্রতি আমার প্রতি মা বাবা অসন্তুষ্ট হয়ে যায়, বেজার হয়ে যায়, এই নামাজ পড়ে কোনো কাজ হবে না, বরং নামাজ পড়ার পরে ডাইরেক্ট জাহান্নামি হইতে হবে, কথা কন ঠিক কিনা? আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন, অকাদা রাব্বুকাল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইন্দাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ্ফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা
قَوْلًا كَرِيمًا أَخْرِجْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ সকলে পূর্ণ রব্বির রহমহুমা তমাম আবার পূর্ণ রব্বির রহমহুমা তমাম রব্বানি দোয়া করার কথা বলেছেন কি জোরে বলেন কি আল্লাহ বললে কোন গুণ হইব নি জোরে কন ও বন্ধু আমি আপনি হয়তো মাহফিল শেষ হয়ে গেলে বাড়িতে চলে যাব কিন্তু জানেননি এই জায়গার মর্তবা কত বেশি ওলামায়ে কেরামগণ বলেন যেই জায়গার মধ্যে কোরআন হাদিসের মজলিস বসে যায় যেই জায়গার মধ্যে আলেমগণ বসা থাকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি যখন দুনিয়া থেকে পর্দা করবেন গো নবী আপনাকে দেখার স্বাদ আমরা কেমন করে মিঠাইব আল্লাহর হাবিব বলে উম্মত রে মান নাজারা আলেমান ফাকাদ নাজারানে যখন তোমরা হকানি আলেমদের চেহারার দিকে তাকাইবা ফাকাদ নাজারানি তোমরা যেন আমি মদিনার নবীরে দেখলাম মান জালাসা আলেমান ফাকাদ জালাসানে যারা হকানি আলেমদের সামনে বসলা তারা যেন আমি মদিনার নবীর সামনে বসলা আমার ভাইরা বন্ধুরা মাহফিল শেষ হয়ে গেল আমরা বাড়ি ঘরে চলে যাব এই জায়গার খবর কেউ রাখবো না কিন্তু জানেননি এই জায়গার সম্মান কত বেশি এই জায়গার মর্তবা কত বেশি এই জায়গার মধ্যে আজকে জান্নাতের বাগান হওয়ার কারণে একদিন নয় দুই দিন নয় দীর্ঘ 40 দিন আল্লাহ রহমতের ফেরেশতা তারা আসবে এবং যাবে রহমতের সুগারান তারা নিবে আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা বলেছিলাম শুধু নামাজ পড়লে হবে না যখন দেখবেন নামাজ পড়ে পিতা মাতারা বাধ্য তখনই বুঝতে হবে নামাজ পড়ে ঠিক কিন্তু তার নামাজ কবুল হয় না ঠিক কিনা নামাজ পড়ে মিথ্যা কথা কয় বুঝতে হবে নামাজ ঠিকই পড়ে কিন্তু তার নামাজ কবুল নামাজ পরে সুদে টাকা লাগায় আছে না নাই নামাজ পরে মিথ্যা কথা কয় আছে না নাই যখন দেখবেন নামাজ পরে মিথ্যা কথা বেতাইলে বুঝতে হবে তার নামাজের মধ্যে বেজাল আছে কারণ আল্লাহ কোরআনে কয় ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত মানুষকে খারাপ থেকে ফিরাইয়া ভালোর দিকে রাখে কথা কোন ঠিক কিনা যখন দেখবেন নামাজ পরে মা বাবার কথা শোনা না তখন বুঝতে হবে তার নামাজের মধ্যে বেদাল আছে হয়তো নামাজ সমাজবাসীকে দেখাইবার জন্য পড়ে ও বন্ধু যেই নবী রাহমাতাল্লিল আলামিন এই পৃথিবীর জমিনের সমস্ত মাখলুকাতের জন্য রহমত এই নবী মার খেদমত কিভাবে করতে হবে বাবার খেদমত কিভাবে করতে হবে মুরব্বির সঙ্গে কি আচরণ করতে হবে ছোটর সঙ্গে কি আচরণ করতে হবে পরিবারকে কি মর্যাদা দিতে হবে রাষ্ট্র থেকে আরম্ভ করে একবারে ঘর পর্যন্ত কিভাবে চলাফেরা করবেন প্রত্যেকটা আদর্শের ব্যাপারে আমার নবী শিক্ষা দিছে কি দিছে না ওই না কঠিন মরুরে দেশে নবী আইলো মানব দেশে কোন সাধনে পাইল আবেদুল্লায় গো নবীজি তোমাকে দেখিতে মনে চাই বলেন তোমাকে দেখিতে মনে চাই গো নবীজি তোমাকে দেখিতে মনে নবীকে দেখতে মনটা চায় না নবীকে দেখলে জাহান্নাম হারাম জান্নাত ওয়াজিব কথা বলেন ঠিক কিনা মহাব্বতে বলেন তোমাকে দেখিতে মনে চায় গো নবীজি তোমাকে দেখিতে মনে বলেন তোমাকে দেখিতে মনে নবীজি তোমাকে দেখিতে মনে কঠিন মরুর দেশে
মানবেসে কোন সাধনে পাইল আমি নাই গো নবীজি তোমাকে দেখিতে মনে চাই বলেন তোমাকে দেখিতে মনে চাই গো নবীজি তোমাকে দেখি বনের জগরে শির চক্কর দরে পাখি গনে বাতাস কর তো জোরে কনিয়ার সুন্দর যেই নবী হাঁটলে আকাশের মেঘমালায় ছায়া দিত পাখি তার বাতাস করত তিনি কি আমাদের মতো জোরে কোন আমাদের মতো আমার বাবারা ভাইয়েরা যেই নবী আকাশের চন্দ্রের দিকে তাকায় মাত্র বলেছিল সাক্কাল কামাল আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হও বলতে দেরি আকাশের চাঁদ দুই ভাগ হয়ে গেছে জোরে কোন আল্লাহু আকবার আমার বাবারা ভাইয়েরা ও আমার পর্দানশীন মা বোনেরা এই নবীর উম্মত হওয়ার জন্য কত নবী রসুল দরখাস্ত করেছে কিন্তু কাউকে আমার আল্লাহ কবুল করেন নাই একজন পয়গাম্বর ওনার নাম হযরতে ঈসা রূহুল্লাহ কিয়ামতের 40 বছর আগে পৃথিবীতে আবার আসবে তবে নবী হিসাবে না আমার নবীর উম্মত হয়ে ঘুমাই গেছেন আপনারা আমার নবীর কি হয়ে আসবে উম্মত হয়ে এই দোয়াটা কিন্তু ওনার দোয়া না একদিন বিকালবেলা ঘুরতে গেছে ঘুরতে গিয়ে পাহাড়ের কিনারায় দেখে আল্লাহ পাকের জিকিরে ধ্বনি শোনা যায় সুবহানাল্লাহ বলেন খুঁজতেছে কোন মানুষ দেখে না হঠাৎ করে দেখে বিশাল বড় এক পাথর এই পাথরের ভিতর থেকে আল্লাহর জিকিরে ধ্বনি পাওয়া যায় ঈসা রূহুল্লাহ হাতের মধ্যে লাঠি পাথরের মধ্যে আঘাত করলে পাথর দুই ভাগ হয়ে গেল দেখলেন বৃদ্ধ একটা জয়ীফ মুরব্বী বসা আল্লাহর নামে জিকির করতেছে ঈসা রূহুল্লাহ বলেন মুরব্বী আপনি এখানে কয় জায়গায় কত বছর বসে আছেন তিনি বললেন প্রায় 450 বছর এখানে বসে আমি আল্লাহর জিকির করি ঈসা আলাইহিসসালাম মনে মনে ভাবলেন যে আপনার মতো বুজুর্গ আপনার মতো মনে হয় আমলদারি লোক খুব কম আছে তিনি যখন এই কথা বলতেছে আল্লাহর সুপ্রিয় বান্দা আল্লাহর ওলি বললেন ঈসা রূহুল্লাহ আপনি যে বলতেছেন 450 বছর এই পাথরের ভিতরে আমি আমার মতো ওলি কেউ নেই না আমার পরে আপনি ঈসা নবীর পরে একজন নবী পৃথিবীর জমিনে আসবে ওনার নাম আসমানে আহম্মদ জমিনে হবে মোহাম্মদ জোরে কোন সাল্লাল্লাহু এই নবীর উম্মত এই নবীর উম্মত তাদের জীবনে এমন কিছু রজনী থাকবে এমন কিছু দিন থাকবে এমন কিছু রাত্র থাকবে এক রাত্র হাজার মাসের চেয়ে উত্তম লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর আছে কি নাই আছে কদরের রাত্র শবে মেরাজের রাত্র শবে বরাতের রাত্র জুমার রজনী আমার বাবারা ভাইয়েরা তিনি বললেন আমি মাত্র 450 বছর এই পাথরের ভিতরে কিন্তু উম্মতে মুহাম্মদী এক রাত্রে ইবাদত করলে হাজার মাসের চাইতে উত্তম হবে ঈসা আলাইহিসসালাম সঙ্গে সঙ্গে আল্লাহ দরবার সাজদা করল মাবুদ তুমি আমার নবুয়তি বাদ দাও তোমার বন্ধুর উম্মতি হিসাবে কবুল কর আল্লাহকে সম্ভব না ঈসা আলাইহিসসালাম বাড়িতে গেলেন ওনার মা হযরতে মরিয়ম আলাইহিসসালাম জিজ্ঞাসা করলো বাবা তোমার মনটা মলিন কারণ পৃথিবীর সন্তানে যখন কোনো বেদনা ব্যথা জন্মায় পৃথিবীর সবাই জানার আগে কে জানে জোরে বলেন হযরতে মরিয়ম আলাইহিসসালাম বললেন বাবা রে তোমার মনটা বেজার কারণটা কি ঈসা রূহুল্লাহ বললেন মা আমার পরে এমন একজন নবী পৃথিবীর জমিনে আগমন করবে ওনার নাম আসমানে আহম্মদ জমিনে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীর উম্মত এক রাত্র হাজার মাসের চেয়ে উত্তম হবে মা আমি সেই নবীর উম্মত হতে চাই তুমি আমার জন্য প্রার্থনা করো ঈসা রূহুল্লাহর মা হযরতে মরিয়ম সেজদায় পড়ে গেলেন আল্লাহ দরবারে সুবহানাল্লাহ বলেন আমি আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে চাও আমি ওই মালিক একটা চেয়ারম্যানের কাছে আপনি একবার গেছেন দিছে দুইবার গেছেন টিয়ারের গম দিছে তিনবার গেলেন বারে বারে ঘটনা কি পয়সাটা কি বলবে কি বলবে না বারবার দিব আপনার দিব না হ্যাঁ তোমরা খালি আছো আমাকে অন্য দেশ নাই অন্য গ্রাম নাই একবার দেওয়ান লাগবো না
আর আল্লাহ বলে বান্দা যতবার তুমি আমার কাছে চাও আমি এমন মালিক চাওয়ার আগে দিয়ে দিই। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত মরিয়ম আলাইহিসসালাম সেজদায় পড়ে বলে আল্লাহ আমার এই বাসাদন তোমার বন্ধুর উম্মত হতে চায়, তুমি কবুল করো। আল্লাহ কে সম্ভব না, তাকে তো নবী বানায় পাঠাইছি। ঈসা আলাইহিসসালাম মরিয়ম বললেন মাবুদ এই হাত তোমার দরবারে উঠাইছি, যতক্ষণ কবুল না করবো হাত নামাইতাম না। আচ্ছা বলুন তো পিতা মাতা তো আল্লাহ কবুল করে নিল মনে হয় না? জোরে কান রিদাতু রাব্বিক রিদাতুল ওয়ালিদাইনি। যে সন্তানের উপরে মা এবং বাবা খুশি হয়ে যায় ওই সন্তানের উপরে আমার রসুল এবং স্বয়ং আল্লাহ খুশি হয়ে যায়। সাক্ষাতুর রাব্বি ও সাক্ষাতুল ওয়ালিদাইনি। যে ছেলে মেয়ের উপরে পিতা মাতা অসন্তুষ্ট রাগান্বিত আমার মদিনার নবী কয় তারে আমি চিনি না, আল্লাহ কয় আমিও তার উপরে রাগ তারেও চিনি না। জোরে কর নাউজুবিল্লাহ। আমার বাবা না ভাই না ও আমার পর্দা আমি ছিলো মা বোনেরা বলতেছিলাম আল্লাহর নবী রাহমাতান লিল আলামিন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন ইন্নাকা আলা খুলুকিন আযীম, যার চরিত্রের তুলনা আমার আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছে। ও দুনিয়ার মানুষ চরিত্র গঠন করতে চাও, ক্যারেক্টার সুন্দর করতে চাও, আমার বন্ধুর ক্যারেক্টারকে তোমরা অনুসরণ করো। কারণ হলো আল্লাহর নবীর চরিত্র দুনিয়ার কোন মানুষের সঙ্গে তুলনা হয় না। কথা কোন ঠিক কিনা? বলতেছিলাম যে নবীকে আল্লাহ এত সুন্দর মর্যাদা দিয়েছে, যেই নবী এত বড় মর্যাদা আল্লাহ পাক শান আজমত দান করেছে, দুনিয়ার মানুষ চিনল না, কিন্তু বিভিন্ন জীব জানোয়ার পশু পাখি আমার নবীর তাজিম করেছে, সম্মান করেছে। মানুষ যারা আমার নবীকে চিনেছে তাদের নাম স্মরণ করে লেখা আছে না? নাই। আমার বাবা বাইরা ইসলাম অতি সহজ দুনিয়ার মধ্যে আসে নাই। প্রাথমিক যুগের যে তাকান ইসলাম এসে তলোয়ারের উপর দিয়ে রক্তের উপর দিয়ে আমার নবীর সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, যুগে যুগে আল্লাহর ওলিগণ জীবন দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন যখন কলেমার দাওয়াত দেওয়া আরম্ভ করে দিল, নবী গাছের কাছে গেলে গাছে কলেমা পড়ে, মাছের কাছে গেলে মাছে কলেমা পড়ে। আমার নবীকে পরীক্ষা করার জন্য আবু জাহেল হাতের মধ্যে মুষ্টি করে পাথর আনলো, বাবা ও মোহাম্মদ যদি বলতে পারো হাতের ভিতরে কি, তাইলে আমি তোমার কলেমা পড়বো। আমার রসুল বললেন না আমি বলবো না, তোমার হাতের মধ্যে যা আছে সে আমাকে সত্য নবী বলে স্বীকৃতি দিবে। আবু জাহেল বলল মোহাম্মদ সব জায়গার মধ্যে পাগলামি চলে কিন্তু এখানে পাগলামি চলবে না, আমার হাতের মধ্যে যা আছে কোনোদিন কথা বলবে না। আল্লাহর হাবিব বললেন ভুল ধারণা, আমার আল্লাহ ক্ষমতা দিলে পাথরে কথা বলতে পারে কি পারে না? আল্লাহ হাবিব মাত্র সহরাঙ্গুল দ্বারা ইশারা করলো, সঙ্গে সঙ্গে আবু জাহেলের হাতের মধ্যে মুষ্টির ভিতরে পাথরের টুকরা ছিল, প্রত্যেকটা পাথর বলতে শুরু করে দিল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিল্লায় কোন মারহাবা তোমাকে জাদুঘর মনে করতাম, এখন দেখি তুমি জাদুঘর না, তুমি জাদুঘরের উস্তাদ। নাউজুবিল্লাহ জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবীকে দমন করার জন্য আবু জেহেল কি করলেন, পাহাড়টার নাম হলো জাবালে আবু কোবায়েস, কাবাগর থেকে উত্তর পূর্ব কোণার মধ্যে 1 কিলোমিটার দূরে জাবালে আবু কোবায়েস এই পৃথিবীর প্রথম পাহাড়। আমার বাবার বন্ধুরানি ওই পাহাড়ের মধ্যে আবু জাহেল আমার নবীর নবুয়তকে প্রমাণ করার জন্য পরীক্ষা করার জন্য ইয়ামেন দেশের বাদশা লোকটার নাম হলো হাবিব ইবনে মালিক তাকে দাওয়াত করেছে, হাবিব ইবনে মালিক আপনি আসেন আপনার সৈন্য সংখ্যা বেশি, আমার দেশের মধ্যে শেষ নবী হিসেবে মুহাম্মদ দাবি করেছে, তিনি কলেমার দাওয়াত দিচ্ছে। মানুষ যখন তাকে দেখতে যায় কলেমা পড়ে মুসলমান হয়ে যায়, পূর্ণের ধর্ম বাতিল হয়ে যাচ্ছে, 360 মূর্তির পূজা বন্ধ হয়ে যাচ্ছে, আপনি আসেন তাকে দমন করতে হবে। হাবিব বিন মালিক আবু জাহেলের দাওয়াত গ্রহণ করছে, বললেন আমি আসতেছি, একা আসবো না, আমি আসার সময় 10,000 সৈন্য নিয়ে আসবো, 6 মাসের খাদ্য সামগ্রী নিয়ে আসবো। নবী কয়জন? একজন। যারা সজাগ বলেন কয়জন? একজন।
আমার নবী একজন, কিন্তু বুঝার জন্য যুদ্ধ করার জন্য সৈন্য আসবে 10,000, খাবার নিয়ে আসবে 6 মাসে, থাইক্কা যুদ্ধ করার লাগে, সাহসটা বুঝছেন না মেরা? আমার বাবারা ভাইরা, জাহাল হক ও জাহাল বাতিল, ইন্নাল বাতিল কানা জাহুকা, যেখানে সত্য আগত সেখান থেকে মিথ্যা দুরুবিত কথা বলেন, ঠিক কি না? বন্ধুরা আমার, হাবিব বিন মালিক দাওয়াত গ্রহণ করলেন, রওনা করেছে মক্কার উদ্দেশ্যে 10,000 সৈন্য লইয়া। হাবিব বিন মালিকের একটা মেয়ে ছিল, মেয়েটা ছিল কুষ্ঠ রোগী, যাকে বলা হয় ক্যান্সার, পচা রোগ। এই রোগী মেয়েটা বিছানার মধ্যে, মেয়ের কাছ থেকে বিদায় নে বাবা, তুমি কই যাও? মক্কায় যাব। আব্দুল্লাহ ইবনে মোহাম্মদ শেষ নবী দাবি করেছে, কলেমার দাওয়াত দেয়, যারা দেখতে যায় তার কাছে নাকি মুসলমান হয়ে যায়। আমি যাচ্ছি তাকে প্রতিহত করার জন্য। যখন হাবিব বিন মালিকের মেয়ে শুনল, শোনার পরে বলে, বাবা সত্যি লোকটা যদি নবী হয় তাইলে তুমি কি করবা? হাবিব বিন মালিক কয়, সত্যি যদি তিনি নবী হয় আমি একা নয় 10,000 সৈন্য লইয়া মুসলমান হইয়া যাব। এক সময় সন্তানের দোয়া পিতামাতার জন্য কাজে লাগে, আবার পিতামাতার দোয়া সন্তানের জন্য কাজে লাগে, কথা কোন ঠিক কিনা? মেয়েটা বলে, বাবা তৌরাতের মধ্যে পেয়েছি, জবুরের মধ্যে পেয়েছি, ইঞ্জিলের মধ্যে পেয়েছি, আখিরি জামানার নবীর নাম হবে মোহাম্মদ, ওনার নাম আসমানে থাকে বে আহম্মদ, যাও বাবা যাও, তবে মগজ ছাড়া তুমি কাজ করি, আমি তোমার জন্য দোয়া করি, কারণ অসুস্থ লোকের দোয়া আল্লাহ দরবারে কবুল। আমার নবীকে একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে 6টা হক রয়ে গেছে। একটা হক হইলো মুসলমান যখন অসুস্থ হয় আরেকজন দায়িত্ব তার দেখাশোনা করা, ভালো বন্ধু জিজ্ঞাসা করা। ও বন্ধু, হাবিব বিন মালিক মক্কার জমিনে আসবে, আবু জেহেল জাবাল আবু কুবাইস পাহাড়ের মধ্যে 2টা আসন বানাইলো, একটা হলো স্বর্ণ কচ্চিত আসন আর একটা হলো রূপার আসন। মিস্ত্রি জিজ্ঞাসা করলো, আবু জেহেল এই 2টা আসন বানাইলেন কার জন্য বানাইলেন? আবু জেহেল বলে, এই স্বর্ণ কচ্চিত চেয়ারের মধ্যে ইয়েমেন দেশের বাদশা হাবিব বিন মালিক বসবে, আর এই রূপার চেয়ারটার মধ্যে আমি বসব। মিস্ত্রি জিজ্ঞাসা করলো, যেই নবীকে প্রশ্ন করার জন্য আসবেন ওনারে কি বসার সুযোগ দিবেন না? আবু জাহেল কয়, না ওনাকে দাঁড়া করায় রাখবো, চিল্লা এখন না উজুবিল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। ইজ্জতি করার মালিক কে? আল্লাহ। ও বন্ধু, আল্লাহ হাবিব বিন মালিক ইয়েমেন দেশ থেকে আসলো 10,000 সৈন্য লইয়া, স্বর্ণের চেয়ারের মধ্যে ওনারে বসাইছে। আবু জেহেল নিজের রূপার চেয়ারের মধ্যে বইছে। আমার নবীর এক সাহাবী দে, নবীর খবর দেয়, যাও তোমাকে নবীর আসতে বলো, সত্যি যদি তিনি আল্লাহর পয়গাম্বর হয় প্রমাণ উপস্থাপন করতে পারে কলেমার দাওয়াত চলবে, যদি প্রমাণ দিতে না পারে এখান থেকে তওবা করতে হবে, কলেমার প্রচার বন্ধ করতে হবে। আমার দয়াল নবীর কাছে সাহাবী দাইয়া বলে, হুজুর আপনাকে জাবালে আবু কুবাইস পাহাড় যাইতে বলেছে, আবু জেহেল সেখানে বৈঠক বসেছে, আপনাকে প্রশ্ন করবে। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে নতুন করে ওযু বানাইলেন, 2 রাকাত নামাজ পড়া ডাক দে বলে, মাবুদ পাহাড়ের মধ্যে আবু জেহেল, হাবিব বিন মালিক, উদবা সাহেবা, ওলিদ মগিরা তারা দাঁড়ায় রইছে। আমি সেখানে গেলে আমারে প্রশ্ন করবে, তুমি অনুমতি দিলে আমি যাব, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, বন্ধু যান, কোনো সমস্যা নাই। আল্লাহর হাবিব বলে, মাবুদ রে আমার যদি এমন কোন প্রশ্ন করে আমি কেমন করে প্রশ্নের জবাব দিব? আমার আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আজকে আপনাকে তারা যেই প্রশ্ন করবে আমি আল্লাহর কাছে বলবেন, চাইতে দেরি হবে, আমি আল্লাহ আপনার চাওয়াকে পূরণ করে দিব। আর কোনো ভয় আছে নি? আমার বাবারা